হ্যালো, হ্যাঁ, আপনি কি আমাকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন, আপনার কাজটা কাজ দাঁড়ান মিনিট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেন আপনার আপনার স্ক্রিন শেয়ার করেন। তখন তখন কি হয়েছিল? স্যার মনে হয় নেটের প্রবলেম ছিল, আচ্ছা ঠিক আছে, আমাকে মাউস দেন। আচ্ছা, আমাকে আবার একটু শুরু থেকে দেখতে হবে। একটু সরাসরি যান, একদম উপরে যান। তাহলে কাজ দেওয়ার সময় আছে আর মাত্র 2 ঘন্টা, তাই না? আচ্ছা, কাজের সময় আছে আর মাত্র 2 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, কাজটা করতে 1 ঘন্টার বেশি লাগবে না, এটা টেনশন নিন না। যদি 1 ঘন্টা যদি কাজটা করতে না পারেন, তাহলে আপনি যেটা করবেন, ঠিক আছে, সেটা হচ্ছে এখানে যাবেন, রেজুলেশন সেন্টারে যাবেন, ভিজিট দা রেজুলেশন সেন্টার। ঠিক আছে, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, ভিজিট দা রেজুলেশন সেন্টার, এখানে যাবেন। রেজুলেশন রেজুলেশন সেন্টারে গিয়ে জাস্ট ক্লিক অন এক্সপান্ড দা ডেলিভারি টাইম। ঠিক আছে না, এক্সপান্ড দা ডেলিভারি টাইম ক্লিক করবেন। তারপর ক্যান ইউ গিভ আস দা মোর ডিটেলস, এখানে বলবেন যে বায়ার রিকোয়েস্ট আই এম নট অ্যাভেল, আই এম টু বিজি, দা বায়ার প্রোডাক্ট, দা বায়ার রিকোয়েস্ট ওয়ার্ক, এখানে লিখবেন যে ডিউ টু পার্সোনাল অর টেকনিক্যাল রিজন। এটা পার্সোনাল কারণ কারণে আপনি কাজটা করতে পারেন নি। ঠিক আছে, তাহলে আপনি এখানে যাবেন এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম থেকে নিচে যাবেন কোথায়, ডিউ টু দ্য পার্সোনাল রিজন আই ক্যান নট কমপ্লিট দ্য ওয়ার্ক। এরপরে আপনি এখানে যাবেন, আমরা আগে টাইমটা আগে বাড়াইনি। হ্যাঁ, এরপরে হচ্ছে কন্টিনিউ, আপনি ধরিয়েন না আমি করতেছি, কন্টিনিউ। ঠিক আছে, এরপরে যে সিলেক্ট দ্য নাম, সিলেক্ট দ্য দ্য নাম্বার অফ ডেজ, আর কদিন লাগবে, আমরা ধরে নিচ্ছি আরো 2 দিন লাগবে, ঠিক আছে, অথবা 1 দিন লাগবে, আজকে তো 1 দিন, 2 দিন সময় নেন। ঠিক আছে, আরো 2 দিন লাগবে কাজটা করতে। এরপরে আমরা এখানে এক্সপ্লেইন করে দিই কেন, ডিয়ার স্যার প্লিজ গিভ মি 2 ডেজ এক্সট্রা টাইম, আই উইল ডু মোর পারফেক্টলি, মোর পারফেক্টলি। ওকে, জাস্ট গিভ মি 2 ডেজ। তারপর বলছি আই এম বিং ইউর জব অল ডে, আই এম ডুইং ইউর জব ভেরি সিরিয়াসলি। ঠিক আছে, আমরা সময় বাড়ানোর জন্য আবেদন করলাম, আবেদন করার পরে দেন আমরা সেন্ড করে দিলাম। তাহলে আমরা যদি কোনো কাজ যদি সময় মতো করে দিতে না পারি, তাহলে প্রথম কাজ হলো কি করা, রেজুলেশন সেন্টারে গিয়ে আগে টাইমটা বাড়ানো। ঠিক আছে, এখানে বলছে ইউর রিকোয়েস্ট রিগার্ডিং টু দিস অর্ডার ওয়াজ সেন্ড অন। হ্যাঁ, তারপর কি তার কাছে সেন্ড হয়েছে, এখন সে একটা ক্লিক করলে আপনার টাইমটা বেড়ে যাবে। নর্মালি টাইম বাড়ানোর আবেদন করলে বায়ারটা সচরাচর কি 90% ক্ষেত্রে বায়ারকে টাইম বাড়াই যায়, এটা কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমরা টাইম বাড়ালাম, টাইম বাড়ানোর পরে এখন আমরা আবার ফাইবারে আসি। ফাইবার আসার পর আমরা আবার জবে যাই, কোথায় অর্ডার হয়ে গেল, আপনি যান আদা যান অর্ডারে যান। আপনি আপনার প্রোফাইলে যান, এটা সুইচ টু সেলার, সেলারে যেতে হবে, সুইচ টু সেলার। তারপর হচ্ছে অর্ডার, অর্ডারে যান। হ্যাঁ, আমি যাচ্ছি, আপনি ছেড়ে দেন।
আমরা এখানে যাচ্ছি, তাহলে আপনাকে কি আসছে এটা রিকোয়েস্ট ওপেন। আচ্ছা যাই হোক, আপনি দ্য বায়ার হ্যাজ ফোর ডেজ টু রেসপন্ড। হ্যাঁ, আমরা একটু আগে যেটা রিকোয়েস্ট করেছি এটা, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন এখানে বায়ার বলছে ডেটস। আচ্ছা এই তো আপনার, তাহলে আপনার আপনার যে গিগটা ছিল সেটা ছিল ভার্চুয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ, তাই না? আপনার গিগটা ছিল বিইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ওয়েব রিচার্জ, টাইপিং আদার্স, ঠিক আছে। তাহলে আপনার গিগ এসে আপনাকে হায়ার করছে, আপনি বলেছিলেন কি আপনার গিগে কত ঘন্টা কাজের জন্য আপনার $15 ছিল? একদিনের জন্য। আচ্ছা ভার্চুয়াল স্টুডেন্ট জন্য একদিনের কাজের জন্য আপনার মানে গিগে ছিল, গিগে ছিল মানে $15, গিগে যা ছিল হুবহু আপনার আপনার গিগটাকে সে বাই করছে, তার মানে আপনি আপনি হায়ার হয়েছেন এই কাজের জন্য। সময় বাকি আছে মাত্র 8 ঘন্টা 45 মিনিট, একটু আগে 2 ঘন্টা ছিল না? আচ্ছা ঠিক আছে, সময় অলরেডি বাড়ছে। এবার আমরা ইয়া করি, হ্যাঁ বাইরের রিকোয়ারমেন্টস গুলো পড়ি। তাহলে বাইরের রিকোয়ারমেন্টস গুলো হলো হলো এখানে কোনো রিকোয়ারমেন্টস দেওয়া নাই, এখানে বাইরের রিকোয়ারমেন্টস দেওয়া আছে। এখানে বাইর বলছে ইফ ইউ আর আনএবল টু ডু দিস চেক ক্যান্সেল নাও ইন ইনস্ট্রাকশন স্পেসিফিকেশন অর্ডার দ্য অর্ডার রিকোয়ারমেন্টস, ইফ ইউ হ্যাভ কোশ্চেন প্লিজ রেফার দ্য পিডিএফ। যাই হোক এখানে বাইর কিছু একটা পিডিএফ ফাইল দিয়েছে, একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছে, তাই না? এই গুগল ড্রাইভের লিঙ্কের জন্য আমি ক্লিক করি, টোটাল একটা আমি একটা শিট পাচ্ছি। এই শিটের মধ্যে সে কিছু ডাটা দিয়েছে, ডাটাগুলোকে ফুলফিল করতে হবে, তাই না? আমরা যদি একদম শুরুতে যাই, এখানে আছে ক্লোরিয়ান না এটা নট হচ্ছে কেন, আপনি একদম মাউস টাচ করিয়েন না। আচ্ছা তাহলে এখানে আইজি আইজি হ্যান্ডেল, ইমেল অ্যাড্রেস, এটা চলে যাচ্ছে কেন বারবার? আপনি কি টাচ করতেছেন নাকি এটা অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এরকম হচ্ছে? স্যার এটা হচ্ছে যে ফাইনাল ডাটা ট্যাব, যদি ওরা 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 যাদের যে সমস্ত সেলারদের কাজ দিচ্ছে সেই কাজগুলো মানে আপডেট হচ্ছে স্যার। আমাদের যে ডাটাটা নিতে হবে স্যার অ্যাকাউন্টগুলি যে ট্যাব নিউ কার, এখান থেকে ওই আইজি হ্যান্ডেল যারা আছে ওদের একজনকে নিয়ে সার্চ দিয়ে তারপরে দেখতে হবে। এখানে তো বিশাল অবস্থা, এই যে 1,52,000 পর্যন্ত কি তার রেজাল্ট, বিশাল একটা রেজাল্ট, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা কাজগুলো আপডেট হচ্ছে। এখন তার কাজটা কি, তার মানে এই শিটে তার ডাটাগুলো এখানে ফুলফিল করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে আইজি হ্যান্ডেল, ইমেল অ্যাড্রেস, নিড টু ফিক্স ইজ ইমেল। আচ্ছা যে পুরোপুরি জিনিসটা বুঝা যাচ্ছে না, আমরা তার ডেসক্রিপশনটা বুঝি। এখানে সে একটা ইমেজ দিয়েছে, আমরা ইমেজটা পড়ি। মানে তার কাজটা হলো ইনস্টাগ্রামে, তাই না? ইনস্টাগ্রামে কিছু একটা করতে হবে, বাট কি করতে হবে এখন আমরা ক্লিয়ার না, আমরা একটু ক্লিয়ার হয়ে আস্তে আস্তে। কই আপনার ইমেজটা কি ডাউনলোড করা আছে? দেখেন মানে সে আপনাকে আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে কিভাবে কি করতে হবে। আপনার মোবাইল থেকে এই ইনস্টাগ্রামের অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে ঢুকে কিছু ফাইল ডাউনলোড করতে হবে, কিছু জিনিসের কিছু ইমেল কালেক্ট করতে হবে। আমরা ইনস্ট্রাকশন দেখলে আমরা পরিপূর্ণ ভাবে জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা বাইরে বলেছে মাস্ট হ্যাভ ইন অর্ডার টু ডু দিস টাস্ক, ডু নট অ্যাকসেপ্ট দিস টাস্ক ইফ ইউ ডু নট হ্যাভ দিস, ওকে অ্যাক্সেস দ্য ইনস্টাগ্রাম অ্যাপ অন দ্য স্মার্টফোন অর ট্যাবলেট, ভালো কথা, রিলায়েবল ইন্টারনেট কানেকশন, ভালো কথা, মাস্ট বি এবল টু রিড দিস এন্টায়ার ডকুমেন্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টাস্ক ফুলফিলি, ফুলফিল, ভালো কথা, নিজের ইনস্ট্রাকশন গুলো পড়ো, অল দ্য ওয়ার্ক মাস্ট বি কমপ্লিটেড ইন দ্য স্প্রেডশিট প্রোভাইডেড টু ইউ, নো আদার স্প্রেডশিট উইল বি অ্যাকসেপ্টেড, সার্টেনলি অফ দ্য এবিলিটি টু কমপ্লিট দিস টাস্ক অন টাইম। তার মানে আপনার ইনস্টাগ্রাম আপনার মোবাইল থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাপসটা ডাউনলোড করবেন, ইনস্টাগ্রামে আপনি কি ঢুকবেন, লগ ইন করবেন, লগ ইন করার পর নিজের ইনস্ট্রাকশন গুলো পড়বেন, ইনস্ট্রাকশন গুলো পরে যেভাবে কাজ করতে বলা হয়েছে সেভাবে কাজ করবেন, কাজ করে বাইরে যে এক্সেল ফাইলটা দিচ্ছে সেই এক্সেল ফাইলে ডাটা ইনপুট করতে হবে, যে ডাটাগুলো আপনি কালেক্ট করবেন, ঠিক আছে না? হ্যাঁ এখানে সে টোটাল ইনস্ট্রাকশন গুলো দিয়েছে, ইউ আর লুকিং ফর পটেনশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর অফ ওয়ার কোম্পানি অন ইনস্টাগ্রাম, অ্যান্ড গেটিং দেয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেল
and email of these contacts. You are looking for potential brand ambassador for our company. তাদের কোম্পানির জন্য potential brand ambassador খুঁজে বের করতে হবে and getting their Instagram handle for স্ক্রিনে কি লিখতেছে? স্ক্রিনে লিখিয়েন না। আপনি আমাকে ইয়াতে লিখে দেন যিনি লিখতেছেন স্ক্রিনে যিনি লিখতেছেন আপনি আমাকে চ্যাটে লিখে দেন You are looking for potential brand ambassador to our company in Instagram, but we are always looking for new ones. We want to find women over the age of 18 with a public Instagram profile with under 15,000 followers and an email address on their profile with no duplicates. Okay, if you have none or very few corrections. Needed by the work. This can become an ongoing gig. মোটামুটি বিষয়টা কি বুঝে গেল? আমি আমি বুঝাই বলতেছি সে কিছু মেয়েদের মানে সে চাচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ব্র্যান্ড অ্যাম্বাসাডর মানে কি যারা কোনো একটা কোম্পানিকে প্রমোট করে ঠিক আছে যেমন সাকিব কিছু কিছু কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর মাশরাফি কিছু কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর তাই না এখন সে এই কোম্পানি চাচ্ছে কি জন্য কিছু ব্র্যান্ড অ্যাম্বাসাডর চাচ্ছে বাট তারা কোনো ফেমাস কোনো ফিগার হবে না একজন সাধারণ মেয়ে মানুষ ও চাচ্ছে স্পেশালি মেয়ে কোন একটা মেয়ে যার 50,000 কি আছে ফলোয়ার আছে হ্যাঁ ওই মেয়ের সাথে সে কন্ট্রাক্ট করবে এবং ওই মেয়ের মাধ্যমে তার কোম্পানিকে প্রমোট করবে ইনস্টাগ্রামের মাধ্যমে কোম্পানির কৌশলটা কি বোঝা গেল মানে একজন বড় ফিগার দিলে তো অনেক টাকা লাগবে তো সে চাচ্ছে ইনস্টাগ্রামে যাদের মোটামুটি ফলোয়ার আছে তাদেরকে সে হায়ার করবে এবং তাদের মাধ্যমে সে কাজ করাবে আপনার কাজ হলো ওইরকম মেয়েদেরকে খুঁজে বের করা ইনস্টাগ্রাম থেকে যাদের কি আছে যাদের 50,000 ফলোয়ার আছে হ্যাঁ এবং ওদের ডাটা এই যে আইজি ডাটা এখন আমাদের কাছে ক্লিয়ার এই যে আইজি হ্যান্ডেল আইজি মানে কি ইনস্টাগ্রাম ডাটা ইনস্টাগ্রামের তার কি ইউজার নেমটা তারপর হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ফাইন্ড আউট করে তাকে কি তার ইমেল অ্যাড্রেসটা এই দুটো আমাদেরকে খুঁজে বের করে দিতে হবে তার মানে কোম্পানির জন্য কি করতে পারে তাদের সাথে জন্য যোগাযোগ করতে পারে তাদেরকে জন্য অফার করতে পারে কাজে ঠিক আছে কোম্পানির উদ্দেশ্যটা মোটামুটি ক্লিয়ার না আমাদের কাছে কিছুটা আচ্ছা আর একটু ক্লিয়ার হবে কই যান ফাইভ মিনিট পেয়ে যান দাঁড়ান এটা গালিব আপনি এখানে লেখেন না আমি এখানে করে আপনাদের ইয়াটা করে দেবো গালিব একটু ওয়েট করেন দাঁড়ান এটা হ্যাঁ বলেন স্টেপস অফ টাস্ক স্টেপ গুলো কি কি ওপেন স্প্রেডশিট ইন দা লিংক সেন্ড টু ইউ অন ফাইবার স্প্রেডশিটটা খুলবেন গো টু ইনস্টাগ্রাম অ্যাপ অন ইউর ফোন ট্যাবলেট ঠিক আছে সাইন টু ইউর অ্যাকাউন্ট ইউ ক্রিয়েট অ্যাকাউন্ট ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ান Click on the search icon at the bottom and then of the screen. Instagram and Dubin, Instagram and Dubin search Corbin. Nicharamen. Search Corbin. Search Corbin. AJ Kotai search Corbin Shapak screenshot the Apache. After Instagram, so ID account to Korachana. Instagram and just taken a search click Corbin. Click Korak Kore. Key Corbin. Ekane Shapin search Corbin. সার্চ করবেন কি লিখে দেখছেন কত সহজ ভাবে সে বুঝে দিয়েছে গো টু দা ট্যাব লেবেলড অ্যাকাউন্টস উইথ ট্যাগড ফটোস এন্ড বটম অফ দা স্প্রেডশিট ইন সিলেক্ট ওয়ান অফ দা অ্যাকাউন্টস লিস্টেড ইন কলাম এ ভালো কথা এইভাবে এখানে কিছু লিখে খুঁজতে হবে হ্যাঁ তারপর এই যে এই যে শব্দটা আছে এই শব্দটা লিখে তাকে মানে সার্চ করতে হবে অ্যাকাউন্টস টু গো সানি কালারিং দেখে লিখে সার্চ করতে হবে ট্রাইং টাইপ দ্য নেম অফ দ্য অ্যাকাউন্ট ইউ সিলেক্টেড এক্স্যাক্টলি It happens and spreads it into Instagram searches accounts with tagged photo. ঠিক আছে যাক এই ইনস্ট্রাকশন গুলো এইভাবে দেখলে একটু কঠিন মনে হবে বাট যখন আপনি করবেন একটা ইনস্ট্রাকশন করার পর যখন পরেরটা করবেন এই জিনিসটা সহজ মনে হবে ঠিক আছে ওই যে সানি ইচ্ছে সে যে একটা নাম বলছে সানি ক্লোথিং লিখে যখন আপনি ইনস্টাগ্রামে সার্চ করবেন তখন সানি কি সানি ক্লোথিং এর আইডিটা চলে আসবে চলে আসছে না চলে আসার পর ওর কি মেবি ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে হবে এই যে সানি ক্লোথিং এর আইডিটা চলে আসলো আইডির মধ্য থেকে এই যে তার ইমেল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে তাই না এখান থেকে কোনো ইনফরমেশন নিয়ে এরপরে কি করতে হবে তার এখানে এই ইমেজে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ছবিটা নিতে হবে ছবিটা নেওয়ার পরে এই যে এখানে ক্লিক করতে হবে
ঠিক আছে, আপনি এটা এটা বুঝতে পারবেন, একটু একটু ট্রাই করেন। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী গেলে মেইল অ্যাড্রেসটা তো পাচ্ছি না। রাতে অনেক ট্রাই করছি, মেইল অ্যাড্রেস পাচ্ছেন না? না স্যার, ওরা হচ্ছে যে স্প্রেডশিটে কাদের কাদেরকে হচ্ছে যে ওই মেইল অ্যাড্রেস না পেলে, মনে করেন ওয়েবসাইট তো আছে, আপনি ওয়েবসাইটে যান, ওয়েবসাইট থেকে তো পাবেন মেইল, পাবেন মেইল অ্যাড্রেস। এই যে এখানে মেইল অ্যাড্রেস দেখা যাচ্ছে, এই যে ওর এখানে যখন যাচ্ছে, ওর এখানে 1,45,000 কি ফলোয়ার আছে, তাই না? জেসিকা ক্রাম, ওর কত আছে? 1,45,000 ফলোয়ার। এই জেসিকা, জেসিকা ক্রামের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে না? দেওয়া আছে। তো ইমেল অ্যাড্রেস যদি না পান, তাহলে আপনি যে লিঙ্কটা পান, যে কোনো একটা কানেকশন পাইলেই হবে। ইমেল অ্যাড্রেস না পান, ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইটে না পেলে অন্য কোনো একটা একটা না একটা ইনফরমেশন ইনফরমেশন পাবেনই। ঠিক আছে, ওয়েবসাইট আছে অনেকের। হুম হুম, ওয়েবসাইট আছে অনেকের। তাহলে ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে আপনি কি পেয়ে যাবেন, তাদের ইনফরমেশন একটা না একটা পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, এটা অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবে করতে হবে? তাহলে অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, ফোন ফোনে করতে হবে কাজটা। কাজটা মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে করা যাবে না, ফোনে করতে হবে। এখন আপনি যদি 100 জনেরটা দেখেন, 100 জনের মধ্যে কি আপনি অনেকের পাবেন না? অনেকের পাবেন, ধরেন আপনি 50 জনের পাবেন না, 50 জনের পাবেন। যাদের পাবেন তাদেরকে লিখবেন, যাদের পাবেন না তাদেরকে বলবেন যে নট ফাউন্ড। অথবা ইমেল অ্যাড্রেস না পান, অন্য কোনো ইনফরমেশন যদি পান, আপনি আপনি সেটাই লিখবেন। ইমেল অ্যাড্রেস পান নাই, ওয়েবসাইট পাইছেন, ওয়েবসাইট লিখেন। ওয়েবসাইট পান নাই, আপনি কোনো একটা প্রোফাইল লিঙ্ক পাইছেন, প্রোফাইল লিঙ্কটা লিখবেন। ঠিক আছে, যে কোনো একটা কন্ট্যাক্ট পাইলেই হবে, কোম্পানি যে কোনোভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারলেই হবে। আমি কি একটুকু বুঝাতে পারছি? ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি তাহলে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। আপনি আজকে সারাদিন কাজটা করেন, আশা করি টাইমটাও, টাইমটা তো অলরেডি বাড়ছে, ঠিক আছে, 8 ঘন্টা বাড়ছে। আপনি এখন থেকে এটা ট্রাই করুন, এখান থেকে ট্রাই করে যা যা প্রবলেম হয় আপনি আমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর যতটুকু করতে পারছেন, যতটুকু করতে পারছেন ওটুকু আমাকে দেখান। ঠিক আছে স্যার, এটা সহজ করে পদ্ধতি নাই, সহজ পদ্ধতি আপনি কাজ করতে গেলে আস্তে আস্তে সবকিছু সহজ হয়ে যাবে। যখন আপনি কাজ শুরু করেন, কতজনের, একজনের ইমেল অ্যাড্রেস পাবেন না, এটা হতে পারে না। আপনি যদি 100 জনেরটা দেখেন, শতকরা 15 জনের ইমেল অ্যাড্রেস পাবেন, 15 জনেরটা পাবেন না। ঠিক আছে, এখানে তো, এখানে তো সহজ পদ্ধতিও না, কঠিন পদ্ধতিও না, বাইরে আপনাকে যে পদ্ধতি দেখাচ্ছে সেই পদ্ধতিটা কি ফলো করতে হবে। এখন সহজ বলতে আপনি কিরকম সহজ চান? সহজ পদ্ধতি বলতে এমন কোন একটা সফটওয়্যার থাকবে যে সফটওয়্যারের মধ্যে দিলে সফটওয়্যার নিজে নিজে সব কাজ করে ফেলবে, এরকম? সহজ পদ্ধতিটা কিরকম কিরকম হতে পারে আমাকে একটু বলুন। স্যার কোনো অ্যাপস কিংবা সফটওয়্যার আছে কিনা এটা কালেকশন করার জন্য? কোন অ্যাপস কখনো কাজ করতে পারে না, কোন সফটওয়্যার কখনো কাজ করতে পারে না মানুষের হেল্প ছাড়া। ঠিক আছে, সফটওয়্যার আপনাকে কাজে হেল্প হেল্প করবে, কিন্তু কখনো তো এগুলো করতে পারবে না। এর কোন অ্যাপস এবং সফটওয়্যার নাই, এটা আপনাকে নিজে নিজেই করতে হবে। হ্যালো কথা হলো, আপনি এই এই মানে এই সময় যখন কোনো এমপ্লয়ি যখন নতুন কাজ শুরু করে, তখন অবশ্যই নিজের হাতে কাজ করতে হয়। কোনো অ্যাপস বা সফটওয়্যার দিয়ে কাজ করা কাজ করতে পারবেন কখন? যখন আপনি অনেক বেশি স্কিলড হবেন। আপনি যখন, আপনি যখন যোগ বিয়োগ শিখছিলেন, তখন কি হাতে হাতে আপনি শিখছিলেন? ক্যালকুলেটর ইউজ করেন নাই। যে যোগ বিয়োগ করতে পারে, তখন সে আরো ভালো আরো স্কিলফুলি কাজটা করার জন্য কি তার ম্যাটেরিয়ালস লাগে, তার টুলস লাগে। আমি কি বুঝতে পারছি? আপনি এখন মাত্র, আপনি ক ক শিখতেছেন, আপনি মাত্র যোগ বিয়োগ শিখতেছেন, হ্যাঁ, এই মুহূর্তে আপনার ক্যালকুলেটর তো ইউজ, ক্যালকুলেটর নামটাই কি আপনার নামার দরকার নেই? আমি কি বুঝতে পারছি? সবকিছু হবে কি ম্যানুয়ালি? কোনো মা বাবা কি ছেলেকে ক্যালকুলেটার দেয় যে এত এত যোগ বিয়োগ শিখার দরকারটা কি, নে বাপ ক্যালকুলেটার, নে ক্যালকুলেটার দিয়ে কর, হ্যাঁ এত যোগ বিয়োগ শিখে কি হবে, দেয় না স্যার? কি করতে হয়, নিজে থেকে করতে হয় না? তো কষ্ট কষ্ট করতে হবে না একটু? জি স্যার। তো কেন আপনি এত সহজ কেন যাচ্ছেন? সহজ চাইবেন কখন? যখন একটা কাজ যখন আপনি করতে পারবেন, হ্যাঁ, ম্যানুয়াল কাজ করতে করতে আপনি আপনার মানে বিরক্তি লাগতেছে, তখন আপনি সহজ চাইবেন। এখন তো আপনি কাজটা তো শুরুই করেন নাই, তাই না? তাদের নাম, তাদের আইডির নাম গুলো বাইরে দিয়ে দিচ্ছে, ওই আইডির নাম দিয়ে আপনি ইনস্টাগ্রামে সার্চ করবেন, সার্চ করে তার ইমেল অ্যাড্রেস আপনি আপনি কালেক্ট করে দেখে দিবেন। ঠিক আছে, আপনি কাজ করেন না, 1500 ডাটা হোক, যত বড় ডাটা হোক, হ্যাঁ, এটা তো হতে পারে যে আপনি 200 কাজ বা 300 কাজ করছেন, করে আপনি বাইরেকে জমা দিচ্ছেন, বাইরে ওটুকু আপনার জন্য কি অ্যাপ্রুভ করবে? ঠিক আছে, আপনি কাজ
মানে করেন অন্তত কিছুটা কাজ করেন, কিছুটা কাজ করার পরে তারপর আমাকে বলেন যে স্যার আমি তো করতে পারছি, আমি 300 ডাটা করছি, এখন আমাকে বলেন যে কোনো সফটওয়্যার আছে কিনা, ঠিক আছে? তখন এটা কি এটা এটা দেখা যাবে, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, আপনি তাহলে এটা কাজটা করেন, কাজটা করে আমাকে বিকেলে অথবা রাতে আমাকে দেখাবেন, আপনার প্রোগ্রেসটা আমাকে দেখাবেন, ঠিক আছে? কোনো সফটওয়্যার বা অ্যাপস আছে কিনা, এটা এটা আপনি কি ম্যানুয়াল আগে কাজ করেন, অন্তত 200-300 ম্যানুয়াল কাজ করেন, তারপর ওটা নিয়ে গিয়ে দেখা যাবে ওরকম কোনো অ্যাপস আছে কিনা বা করা যাবে কিনা। আর আমার আর যতটুকু ধারণ ইয়া হয় এরকম কোনো অ্যাপস থাকার কথা না। আমি কি আমি কি বিষয়টা বুঝতে পারছি? ওরকম কোনো অ্যাপস যদি থাকতো, কোনো অ্যাপ যদি থাকতো, বায়ার তো আপনাকে অ্যাপসটাই দিত, অথবা বায়ার নিজে অ্যাপস দিয়ে করে ফেলতে পারতো, পারতো না? বায়ার নিজে অ্যাপস দিয়ে করে ফেলতে পারতো, অথবা বায়ার নিজে আপনাকে অ্যাপসটা দিত যে নাও এই অ্যাপস দিয়ে করো, তাহলে তার কাজের খরচ আরো কম হইতো, ঠিক আছে? তো সুতরাং ওইরকম কোনো অ্যাপস নাই, আপনাকে নিজ থেকে ম্যানুয়ালি কাজটা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি।